বাংলাদেশের জন্য সর্বকালের সর্ববড় বাজার এটা, বাট অ্যাকচুয়ালি এটা বাংলাদেশি ছবি, শুধু বাংলাদেশি ছবি বলবো না, বাংলাদেশের ক্যারেক্টার, বাট গল্পটা হচ্ছে হলিউড থেকে। হ্যাঁ, অনেকেই বলে যে এই টাকা উঠবে কোথায়, আরে আমাদের বক্স অফিস চিন্তা টার্গেট হলো 700 কোটি টাকা। কারণ মাসুদ রানা নিয়ে যাদের পরিকল্পনা, মাসুদ রানা তিনটা হইতে যাবে, একটা যাবে হলিউড থেকে ওয়ার্ল্ড ওয়াইড যাবে, একটা যাবে বাংলাদেশে মাসুদ রানা, আরেকটা যাবে ওটিটিতে। ওটিটিতে আমাদের কথা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, ওটিটিতে কন্টিনিউয়াসলি একটা মাসুদ রানা চলবে, ওয়েব সিরিজ চলবে। তিনটার জন্য তিনটা ডিফারেন্ট মাসুদ রানা থাকবে, যেটা হলিউডেটা থাকবে একজন, বাংলাদেশেরটা একজন, ওটিটির জন্য আরেকজন। এইভাবে আমাদের মাসুদ রানা আমরা রান করার চিন্তা ভাবনা করতেছি। এটা মেন ব্যবসাটা করবো বাইরে, বাংলাদেশের বাইরে। বাংলাদেশে করলে কত করবে, 3-4 কোটি 5 কোটি, এর বেশি তো বাংলাদেশের মার্কেট নাই। খুব ব্লক বিস্টার, খুব বড় হিট হলে 5 কোটি টাকা, তো এটা দিয়ে তো আমাদের কিছুই উঠবে না, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের মাসুদ রানার প্রমোশন কষ্ট উঠবে না। সো আমাদের মেন টাকাটা আসবে বাহির থেকে। ছবিটা আমাদের 90% ইংলিশ আছে, 8% বাংলা আছে, 2% চাইনিজ আছে। যে চাইনিজটা আপনার ট্রেলার দেখেন না, ওটা একটা চমক থাকবে। আসলে কি, 700 কোটি টাকা হইল খুব কম। হলিউডের ছবি প্রথম দিনে 1000 কোটি টাকা কামায় ফেলে, ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড। একদিনে যে ছবিটা একদিনে কামায় 1000 কোটি টাকা, সেইখানে আমরা হোল লাইফে 700 কোটি টাকা। এর ভিতরে আমাদের ওটিটি বিক্রি আছে 100 কোটি টাকা অলরেডি, স্যাটেলাইটে বিক্রি করা আছে, কথাবার্তা হয়েছে, সাইন করিনি। বাকি হলো আমাদের 200 কোটি। আমাদের টার্গেট নেট 300 কোটি টাকা, 100 কোটি টাকা বিক্রি করা আছে, আর 200 কোটি টাকা আমরা সিনেমা হল থেকে নিয়ে আসবো হোল টাইমে। ইনশাল্লাহ ছবিটা, টাকাটা আমরা আনতে পারবো। আমরা কন্টেন্ট দেখছি, গল্প দেখছি, আমি তো গল্প লিখছি সবসময়, দেখতেছি এডিটিংয়ে, দেখতেছি সব জায়গায় দেখতেছি। যখন ও গল্পটা জানে, ফার্স্ট টাইম দেখলো, কারণ ট্রান্সলেট করার সময় শি ইজ ভেরি গুড ইন ইংলিশ, সো আমি যখন ট্রান্সলেট করি তার হেল্প নিয়েছি, সে গল্পটা দেখা অর্ধেক রেখা তুমি বলতে চলে যাও আর লাগবে না, তো সে উঠতে চাচ্ছিল, সে বাকিটা দেখতে চাচ্ছিল। একজন যে মডার্ন মেয়ে, আর আমার মেয়ে, আমার যে ছোটো মেয়ে, সে কখনো হিন্দি ছবি দেখে না, শাহরুখ খান টাহরুখ খান এগুলো ঠিক মতো চিনে না, সে দেখে ওয়েব নেটফ্লিক্স মানে এগুলি ওয়েব সিরিজগুলি দেখে, বারবি টাইপের ছবি দেখে। তাকে আমি দেখাইলাম কিছুটা, তার কাছে খুব ভালো লাগলো। সো আরবান অডিয়েন্সের খুব ভালো লাগবে ছবিটা, কিন্তু এইখানে আমাদের যে জিনিসটা ভালো লাগে সবসময়, প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সেই ধরনের ছবি না, এটা জাস্ট স্পাই থ্রিলার ছবি। মাস অডিয়েন্স কেমন লাগবে আমি জানি না, তবে যারা স্পাই থ্রিলার, জেমস বন্ড, মিশন ইম্পসিবল যাদের পছন্দ, তাদের কাছে গল্পটা ভালো লাগবে। আর অনেক মানুষের অনেক দিনের পরিশ্রম আমাদের।